আমাদের চিফ হুইপের দপ্তর থেকেও আমাদের পরিষদীয় দলের বিধায়কদের কাছে 10 তারিখ থেকে বিধানসভার পুনরায় শুরু হওয়ার নির্দেশিকা গেছে যে সময় মতন যেন তারা উপস্থিত হন 10 তারিখ 1টার সময়, এবং তারপরে 2টোর সময় বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের সভা নৌসদ আলী হলে অনুষ্ঠিত হবে। মূলত এবার সভায় বেশ কয়েকটি বিল উপস্থাপিত হবে যা মূলত শিক্ষা বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগেরই বিল, ইউনিভার্সিটি সংক্রান্ত মোট 6-7টি বিল ইউনিভার্সিটি লজ অ্যামেন্ডমেন্ট বিল, কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যামেন্ডমেন্ট বিল, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল, প্রাণী ও প্রাণী সম্পদ বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল, মোট 6টি বিল এবার এই অধিবেশনে আনবার কথা, যা চূড়ান্ত রূপ দেবেন অধ্যক্ষ মহোদয় সদ্য বিমান বন্দ্যোপাধ্যায়, বিজনেস অ্যাডভাইসরি কমিটির মিটিং তিনি ইতিমধ্যেই জানিয়েছেন 9 তারিখে দুপুর 1টার সময় তিনি ডেকেছেন, সর্বদলীয় পার্টির মিটিংও সেদিন তিনি ডেকেছেন, আমরা তার ডাকে সাড়া দিয়ে সেদিন উপস্থিত থাকব। এছাড়া যে বিজনেস অ্যাডভাইসরি কমিটিতে যা সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্তগুলো আপনাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেব। বিধানসভা সম্পর্কিত এই বিষয়টি আমি আপনাদের কাছে পরিষদীয় মন্ত্রী হিসাবে চিফ হুইপ নির্মল ঘোষ এবং ডেপুটি চিফ হুইপ তাপস রায়কে সঙ্গে নিয়ে আপনাদের জানালাম। সেটা বিধানসভার অধ্যক্ষ ঠিক করেন, ওটা তো আমি ঠিক করবো না। বিজনেস অ্যাডভাইসরির মিটিং হবে, সেটা এতগুলো বিল যখন নিশ্চয় বেশ কয়েকদিন ধরেই হবে, সে তো আমি বলতে পারবো না। বিজনেস অ্যাডভাইসরি কমিটির নিশ্চয়ই থাকা উচিত, সেটা অধ্যক্ষ ঠিক করবেন কোন কোন বিষয়ে তিনি নেবেন, কোন বিলটি প্রথমে নেবেন, কোন বিলটি শেষে নেবেন, এটা সম্পূর্ণ বিজনেস অ্যাডভাইসরি কমিটি যার নেতৃত্বে বিধানসভার অধ্যক্ষ আছেন তিনি জানাবেন। আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না, তার কারণ হচ্ছে যে বিলটি প্রথমত বিধানসভায় আসলে আলোচনার জন্য গৃহীত হলে তারপর আপনাদের কাছেও তার কপি যাবে, তখন আপনারা সে বিষয়ে প্রশ্ন করবেন। না আমি কি করে বলবো, বিরোধীদের কাছে কি এক্সপেক্ট করেন, এক্সপেক্ট করিয়ে তারা বিধানসভায় আসবেন, গঠনাত্মক সমালোচনা করবেন, বাংলার স্বার্থ দেখে কথা বলবেন, বাংলার সামগ্রিক উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করছেন তাকে সহযোগিতা করবেন। আমি এখন এর বাইরে গিয়ে আমি কোনো রকম কোনো প্রশ্নের উত্তর দেব না। বিধানসভা কিভাবে পরিচালিত হবে তা সম্পূর্ণভাবে অধ্যক্ষ মহোদয়ের এখতিয়ারভুক্ত, এই সমস্ত কিছু তিনি যা বলবেন সেটাই আমাদের কাছে গ্রহণযোগ্য।